দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে সেরা হয়ে ফেরার আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই এলো দুঃসংবাদ। সাতখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে আঘাত পেয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। কপালে তিনটি সেলাই লেগেছে তার, তবে বড় কোনো বিপদ হয়নি। ঋতুপর্ণা এখন সুস্থ আছেন। বাফুফে সূত্রে জানা গেছে, বনানী ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় সাতখোলা বাসে থাকা ঋতুপর্ণার কপালে কাঠের বা ধাতব কিছুর আঘাত লাগে, এতে কেটে গিয়ে কপাল থেকে রক্ত ঝরতে থাকে তার। তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে বহরের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে ঋতুপর্ণাকে সিএমএইচে নেওয়া হয়। কপালে তিনটি সেলাই লেগেছে তার, তবে বড় কোনো সমস্যা না থাকায় ঋতুপর্ণাকে চিকিৎসার পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করেই তিনি বাফুফে ভবনে পৌঁছেন। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিটি ম্যাচেই বদলি হিসেবে মাঠে নামেন ঋতুপর্ণা। পাকিস্তান ও ভুটানের বিপক্ষে দুটি গোলও করেছেন এই ফুটবল কন্যা। মনের মধ্যে একটা ইয়া ছিল, ইচ্ছা ছিল যে আজকে যদি আমি একটা গোল করি আমার ভাইয়ের জন্য, এই গোলটা উৎসর্গ করব, এবং সেটাই হয়েছে।